জীবনে ভালো কিছু করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের মস্তিষ্ক। তাই আমাদের দরকার আমরা যেন নিজের মতো করে আমাদের মস্তিষ্ককে চালনা করতে পারি। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মানুষের মনই তাদেরকে পরিচালনা করে। কিন্তু আজ আমরা এই ভিডিওতে শিখব আমরা কিভাবে আমাদের মনকে কন্ট্রোল করতে পারবো, আর তখনই আপনি জীবনে যা করতে চাইবেন তাই করতে পারবেন, আর সেটা আপনার ক্যারিয়ারের সাফল্য হোক, স্বাস্থ্য হোক, মনের শান্তি হোক বা ভালোবাসা। আমাদের মাইন্ড এর অর্থাৎ মনের দুটো অংশ, একটি হলো সচেতন অর্থাৎ কনসিয়াস মাইন্ড, আর অপরটি হলো অবচেতন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড অর্থাৎ সচেতন মনের মানে হলো যেসব তথ্য আমরা আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে নিই। যেমন আপনাকে যদি বলা হয় মাঝ রাতে দৌড়তে যান, আপনি অবশ্যই যাবেন না, কারণ আপনার সচেতন মন আপনাকে মনে করিয়ে দেবে যে রাত তো ঘুমানোর জন্য। আমাদের অবচেতন মন, যা আমাদের মনের প্রায় 90%, আর এই অবচেতন মন বেশিরভাগ গুরুত্বপূর্ণ কাজগুলোকে করে, যেমন শ্বাস নেওয়া এবং কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করা বা রক্ত চলাচল, এই সমস্ত কি। 1996 সালে বিজ্ঞানী জোসি সিলভা এক টেকনিক আবিষ্কার করেছিলেন। তিনি ছিলেন একজন সাধারণ ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। তিনি জানতেন যে যদি ইলেকট্রিক তারের মধ্যে আমরা প্রতিরোধ কম করে দিই তাহলে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে। আর এই কথাটা মনে রেখেই তিনি ভেবেছিলেন মানুষের মনে যে সমস্ত বাধা আছে সেগুলোকে যদি কম করা যায় তাহলে আমাদের প্রয়োজনীয় চিন্তা করার শক্তি অনেক বেড়ে যাবে। আর তিনি এই বিভিন্ন লোকজনের উপর এই টেকনিকটি প্রয়োগ করে দেখেন যে অনেকেই মনের ভিতর আলফা লেভেলে পরিবর্তন হচ্ছে। আলফা লেভেল মানে হলো আমরা ধ্যানমগ্ন অবস্থায় অথবা গভীর ঘুমের সময় এই পর্যায়ে পৌঁছাতে পারি। সিলভা এটা বলেছেন যে যদি কোনো ব্যক্তি সচেতন অবস্থায় ও আলফা পর্যায়ে পৌঁছাতে পারে, আর যা চায় সে যদি সেই অবচেতন মনে বলে দেয়, যেমন ওকে এক্সামে ফার্স্ট হতে হবে বা একটা চাকরি করতে হবে, তখন তার অবচেতন মন ওই কাজগুলি সবসময় করতে থাকবে, আর নিজের অজান্তেই তখন আপনি ওই সমস্ত কাজ করতে থাকবেন যেগুলো ওই স্বপ্ন পূরণের জন্য করা দরকার। ধরুন আপনি ভাবছেন আপনার চাকরি পেতে হবে, তখন দেখবেন সেই জন্য আপনি সারাক্ষণ পড়াশোনা করছেন। পৃথিবীর অনেক মানুষ এই মেথড প্রয়োগ করে ফলপ্রসূ হয়েছে। কিন্তু মেথডগুলো কি কি? এর জন্য প্রথমে আমাদের মনকে শিথিল অবস্থায় আনতে হবে। আসলে আমাদের মন অনেক চঞ্চল হয়, যেমন বই পড়তে পড়তে সারা দুনিয়ার চিন্তা জুড়ে এসে বসে, আর তাই পড়াশোনাতে সবসময় ভালোভাবে মনোসংযোগ করতে পারি না। এখানে ব্রেনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, আর তাই আমাদের ব্রেনকে সবসময় শান্ত রাখতে হবে ও ফ্রিকোয়েন্সি অনেক কমাতে হবে। এই স্টেটটি হলো আলফা ব্রেন স্টেট, যেটি আপনার মস্তিষ্কের ডান দিকে সক্রিয় রাখে। আপনি দিনের অনেক সময় এই স্টেটে আসেন, দিনের একটা নির্দিষ্ট সময় আপনার মন নিজের থেকেই এই স্টেটে আসে, সেটা হলো সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে ওঠার প্রথম মিনিট আপনার ব্রেন থিটা স্টেট থেকে আলফা স্টেট, তারপর বিটা স্টেটে যায়। সুতরাং আপনি নিজে নিজেই ট্রেনিং দিতে পারবেন এই সিলভা মেথডের সাহায্যে। আর আপনাকে প্রতিদিন সকালে মোটামুটি 15 দিন পর্যন্ত ব্যায়াম করতে হবে এই আলফা স্টেটের বাউন্ডারিটা বোঝার জন্য। আর আপনার মস্তিষ্ক কোন স্টেটে আছে বা কোন স্টেট থেকে কোন স্টেটে যাচ্ছে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি এই এক্সারসাইজগুলি করেন তাহলে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন আলফা স্টেটে যাওয়ার জন্য। তো ফার্স্ট হলো 10 দিনের জন্য 100 থেকে 1 পর্যন্ত 2 সেকেন্ড গতিতে কাউন্ট করুন। মানে 2 সেকেন্ড মানে হলো 100, তার 2 সেকেন্ড পর 99, তার 2 সেকেন্ড পর 98, এরকম। দ্বিতীয়ত হলো পরের 10 দিনের জন্য 50 থেকে 1 পর্যন্ত পিছন দিকে গুনুন সেই 2 সেকেন্ড গতিতে। আর তৃতীয়ত আবার পরের 10 দিনের জন্য 25 থেকে 1 পর্যন্ত গুনুন সেই সেম গতিতে। আর শেষবারের মতো শেষ 10 দিন 5 থেকে 1 পর্যন্ত গুনুন সেই একই রকমভাবে। এরকম পশ্চাৎ মুখে অর্থাৎ পিছনে গণনা করার সময় আপনাকে কিছুটা ওপরে আপলয়বদ্ধ চোখের পাতার পিছনে দেখতে হবে। জানা যায় যে এই অবস্থানে আপনার চোখ থাকলে মস্তিষ্ক আলফা ব্রেন ওয়েভ উৎপন্ন করে। এই ব্যায়ামগুলোর জন্য আপনাকে প্রতিদিন সকালে 15 মিনিটের বেশি প্রয়োজন হবে না। তো ফার্স্ট হলো ডেভেলপ ইউর ভিজুয়ালাইজেশন স্কিল। এরপর আপনাকে আপনার ভিজুয়ালাইজেশন শক্তি বাড়াতে হবে। মানে ধরুন আপনি ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করছেন যে এটা করার পর ওই কাজটা করব, এরপর ওখানে যাব, তারপর এই কাজ করব, একটা কল্পনাতে একটা ভেবে নিয়েছেন এরকম এরকম হবে, এটাকে ভিজুয়ালাইজেশন বলে। আর তার জন্য আপনাকে মনের ভেতর কল্পনা করে একটি স্ক্রিন তৈরি করতে হবে। যেমন আমরা টিভি স্ক্রিনে দেখি সব, সেই রকমই মনের স্ক্রিন যেখানে আপনি আপনার ভিজুয়ালাইজেশন অর্থাৎ দৃশ্যায়নগুলিকে, মানে যা যা করতে চান, যা ভাবেন সেইগুলিকে রেখে দেখতে পারেন।
আপনি এটি সিনেমার পর্দা হিসাবে কল্পনা করতে পারেন, আর এর মাধ্যমে আপনি আপনার বিভ্রান্ত করো অপ্রাসঙ্গিক চিন্তাগুলোকে দূর করতে পারেন। মানে ধরুন আপনি ওই স্ক্রিনে সমস্ত ভাবনাগুলোকে রাখছেন আর সেটা ভালো করে দেখছেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা বিভ্রান্তকর, এই সমস্ত কিছু। আর সেইগুলোকে সহজেই আপনি সরাতে পারবেন এবং সরাতে সুবিধাও হবে। ঠিক আছে, যখন মানে অ্যাকচুয়ালি যখন আপনি আপনার চোখের সামনে সমস্ত জিনিসটা ভালো খারাপটা রাখছেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ, তাহলে সরাতে তো সুবিধা হবেই। আর এই বিক্ষিপ্ত চিন্তাভাবনাগুলোকে পরিষ্কার করার জন্য মাইন্ড কন্ট্রোলের এটা একটা প্রথম স্টেজ। আপনি যদি এই বিক্ষিপ্ত চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কেবল একটি চিন্তাতেই মনোনিবেশ করেন, তাহলে দেখবেন দিন দিন কম অপ্রাসঙ্গিক চিন্তা আপনাকে বাধা দিচ্ছে। আলফা অবস্থা থেকে নর্মাল বিটা অবস্থায় যেখানে সম্পূর্ণ সচেতন, সেই বিটাতে যাওয়ার জন্য আপনার মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হবে। যখন আপনি ধ্যান করেন তখন সম্পূর্ণ জাগ্রত অবস্থায় সতেজ ফিল করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। 1-5 পর্যন্ত গুনবেন আর ভাববেন যে নর্মাল অবস্থায় আপনি আসছেন, আর যখনই গুনতে গুনতে 5 গোনা সম্পূর্ণ হবে তখন আপনি নর্মাল অবস্থায় জাগ্রত হবেন, আর ঠিক ধ্যান করার জন্য সেরকম। আর আপনি যদি ঘুমানোর আগে ধ্যান করেন তাহলে আপনাকে ঠিক করতে হবে যে আপনি ঘুমোতে যাচ্ছেন। আর মনকে কন্ট্রোল করার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে কীভাবে ধ্যান করতে বসতে হয় ও কীভাবে উঠতে হয় ধ্যান থেকে। প্রথম প্রথম আপনার ব্রেন ঠিক করে কাজ করবে না, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম যখন এই প্রসেসটা ফলো করবেন তখন আলাদা করে কিছুই বুঝতে পারবেন না সাধারণ লাইফের থেকে, কিন্তু এটা করে যেতে হবে, তাহলেই কিছুদিন পর বুঝতে পারবেন। আর আপনি যখন এটা ভালোভাবে করবেন তখন নিজেকে খুব হালকা মনে হবে ধ্যান করার সময়, তখন মাধ্যাকর্ষণ শক্তি যেন আপনাকে বিরক্ত করবে, শরীরের ডান দিক তখন ভরশূন্য হয়ে আসবে। আর এই সিলভা মেথডের অনেক ভালো দিক আছে, যেমন স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে পারবেন, তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবেন, ভালোভাবে ঘুমোতে ও স্বপ্ন অনেক কিছু ভাবতে পারবেন, আপনার কল্পনা শক্তি আপনি বাড়াতে পারবেন। সো ফার্স্ট হলো কীভাবে আপনি আপনার স্মৃতিশক্তি বাড়াবেন। আপনি দুরকমভাবে আপনার স্মৃতিশক্তিকে বাড়াতে পারবেন এই সিলভা মেথডের সাহায্যে। ফার্স্ট টেকনিক হলো আপনার মনের মধ্যে একটি বিশেষ টুল, মানে একটি বিশেষ টেকনিক তৈরি করতে হবে, যেটি প্র্যাকটিস করতে হবে আপনাকে রেগুলার। আর দ্বিতীয় হলো সোলো পদ্ধতি, এটি ব্যবহৃত হয় আপনার মন যখন আলফা অবস্থায় থাকবে, যখন আপনি আপনার আগের অভিজ্ঞতা থেকে আপনি পুনরায় যেগুলো মনে রাখার দরকার সেগুলো মনে রাখবে। যেমন ধরুন আগের দিন আপনি গুরুত্বপূর্ণ কিছু একটা জিনিস হারিয়েছেন, তখন আপনি সেই ধ্যানমগ্ন অবস্থায় যাবেন আর আপনার মনের পর্দাতে কাল সকাল থেকে, মানে আগের দিন যা যা করেছেন সকাল থেকে রাত অবধি সমস্ত কিছু চিন্তা করবেন। আর তখন দেখবেন আপনি সচেতন অবস্থায়, মানে কনসিয়াস অবস্থায় যে কাজগুলো করেছিলেন তার থেকে বেশি ইনফরমেশন আপনার অবচেতন মন অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড অনেক কিছু মনে রেখেছে। সুতরাং আপনার মন আলফা অবস্থাতে নিয়ে গিয়ে সচেতনভাবে আপনার অবচেতন মনকে ব্যবহার করতে পারে, দেখবেন তখন আপনি নিজের মূল্যবান জিনিসটি কোথায় হারিয়েছিলেন সেটা খুব সহজে খুঁজে পেয়ে যাবেন। খুব ভালো টেকনিক না এটা? এই সোলো মেথডটির জন্য আপনার মনকে রিল্যাক্স রাখতে হবে ও 15-20 মিনিট মেডিটেশন অর্থাৎ ধ্যান করতে হবে। প্রথমটি অর্থাৎ এটি খুব ফাস্ট প্রসেস, মানে খুব তাড়াতাড়ি আপনি আপনার মনকে ওই আগের অর্থাৎ আলফা স্টেটে নিয়ে যেতে পারবেন শুধুমাত্র জাস্ট 1 সেকেন্ডে। কিন্তু তার জন্য মেন্টালি মেকানিজম তৈরি করতে হবে, আর সেটি হলো আপনি যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন তখন উচ্চ স্বরে বলুন যে স্ক্রিনে দেখুন, আমি যখন আমার 3টি আঙুল যোগ করব তখন আমি মস্তিষ্কের এই অবস্থাতে প্রবেশ করব এবং যা যা প্রয়োজন তা মনে করতে পারবো। আর এটা আপনাকে কমপক্ষে 1-2 সপ্তাহ ধরে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি, তবে এটা সম্ভব। তখন দেখবেন আপনি যখনই নিজের আঙুলগুলি যোগ করছেন অর্থাৎ ওই 3টি আঙুল একসাথে করছেন তখন আপনার মস্তিষ্ক সোজা আলফা স্টেটে চলে আসছে জাস্ট 1 সেকেন্ডে, এবং যা কিছু মনে করতে চান তখনই মনে করতে পারবেন। আমিও এই টেকনিক ব্যবহার করেছি, আমিও ফলপ্রসূ হয়েছি, আপনিও ব্যবহার করুন, অবশ্যই ফল পাবেন দেখবেন। NLP-তে এটাকে অ্যাঙ্করিং বলা হয়, এটি একটি নির্দিষ্ট মস্তিষ্কের অবস্থা, এটি একটি নির্দিষ্ট উদ্দীপনা সহকারে স্মরণ করিয়ে দেওয়া যা মেজাজের সংমিশ্রণ। এটি একটি ছবি হতে পারে, একটি চিন্তা হতে পারে, একটি শব্দ হতে পারে। যেমন আপনি যখন কোনো গান শোনেন তাৎক্ষণিকভাবে আপনাকে অতীতের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, এটা আপনার আঙ্গুলকে ধরে মনকে আলফা স্টেটে নিয়ে যেতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে। এবার আমরা শিখব স্পিড লার্নিং, কীভাবে খুব তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। সিলভা পদ্ধতিতে স্পিড লার্নিংয়েরও 2 উপায় রয়েছে। প্রথমটি হলো আপনি যে 3টি আঙুল ধরে যে কৌশলটি শিখেছেন সেটি, আর দ্বিতীয়টি হলো নিজের ভয়েস রেকর্ড করা।
যখন আপনি কিছু পড়াশোনা করবেন আপনি তখন ওই তিনটি আঙ্গুলের টেকনিককে ব্যবহার করুন ও আলফা স্টেটে নিয়ে যান আপনার মনকে। আপনি যদি এই লেভেলে অর্থাৎ মনের এই লেভেলে পড়াশোনা করেন তাহলে বেশি তথ্য দীর্ঘদিনের জন্য মনে রাখতে পারবেন। পরবর্তী সময়ে আপনি যা পড়েছেন তা মনে রাখতে আপনি আবার আপনার তিনটি আঙ্গুলকে যুক্ত করুন। এই কৌশলটির জন্য আপনাকে তিনটি আঙ্গুল ব্যবহারের মেকানিজমে আপনাকে মাস্টার হতে হবে, আর এই সমস্ত কিছু সম্ভব শুধুমাত্র রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। খুব ভালো টেকনিক, তাই না? আর অন্য মেথডটি হলো অনেক জটিল পদ্ধতি। এটার জন্য আপনার ভয়েসকে রেকর্ড করতে হবে, আর তার জন্য ভয়েস রেকর্ডিং ডিভাইস চাই, এবং রেকর্ড করার পর আপনার ব্রেনকে আলফা স্টেটে নিয়ে যেতে হবে ও তখন ভয়েস রেকর্ডিংটা শুনতে হবে, ফলে সম্পূর্ণ পড়াটা আপনার মনে থাকবে। আর এই পদ্ধতিটি আলফা এবং বিটা উভয় স্টেটেই কাজ করে। আলফা স্টেটে খুব ভালো কাজ করে, বিটা স্টেটে একটু কম কাজ করে। আর এটা বিটা স্টেটে করা মানে এটা সেই মুখস্থ করার মতো, কিন্তু আলফা স্টেটে করলে অনেক ভালো ফলপ্রসূ হবে। আর এই ছিল আজকের ভিডিও। আর বন্ধুরা, এরকম আরও ভালো ভালো টেকনিক আছে, যেমন ক্রিয়েটিভ স্লিপ অ্যান্ড ড্রিম প্রোগ্রামিং, দ্য পাওয়ার অফ ইমাজিনেশন, ইম্প্রুভ অ্যান্ড মেনটেন হেলথ অ্যান্ড ESP। আর এভাবেই আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন আর আপনার জীবনের লক্ষ্যে বা গোলে আপনি পৌঁছাতে সক্ষম হবেন। আপনার কেমন লাগলো এই সমস্ত কৌশল জেনে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার তো করবেনই, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর FB তো আমাদের ফলো করতে পারেন এই লিঙ্কে। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিও আগে দেখার জন্য। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।